বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের আমারন মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের আড়া গ্রামে। আহত ব্যক্তির নাম কৃষ্ণকালী সামন্ত, তিনি ভাতারের 34 নম্বর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক। রাতে খাওয়ার পর বাড়ির সামনে বসে থাকার সময় হঠাৎই দুটি বাইকে 3 জন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও অপর গুলিটি তার হাতে লাগে বলে অভিযোগ। পরে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনাটা আমি রাত্রে 11:30 সময় ফোন পাই কৃষ্ণকালী সামন্তর কাছ থেকে। কৃষ্ণকালী সামন্ত আমাকে বলে যে নাদু, আমাকে কে গুলি করে দিয়েছে তোরা সবাই দিয়ে। আমি তখন সঙ্গে সঙ্গে প্রথমত খেয়ে আমি সুবোধ দাসকে ফোন করি, তারপর সমর দাসকে ফোন করি, আর আমাদের ওই বাটুলকে ফোন করি, অভিরাম মল্লককে ফোন করি। আপনি কোথায় থাকতেন? আমি থাকতাম আড়াতে। আড়াগ্রামে ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা আমার স্টেশন বাজারে। আচ্ছা, দিয়ে তারপর এলেন? হ্যাঁ, তারপর আমি ওদেরকে সব দেখে দুঃখে নিয়ে আমি গাড়ি নিয়ে এলাম। গাড়ি নিয়ে এসে তখন দেখলাম যে নাড়ু ওরা নিয়ে চলে গেছে হসপিটালে। হসপিটালে গিয়ে দেখি যে বেডে এরকম ব্যান্ডেজ ফ্যান্ডেজ সব পরিয়ে দিয়েছে। কোন হসপিটাল? ভাতার হসপিটাল। পরিবারের লোকজন প্রথমে তাকে ভাতার হসপিটালে নিয়ে যান, পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুনলাম যে হাতে একটু গুলি চোট লেগেছে। কখন হয়েছে শুনলাম? সেটা কোন টাইম পাইনি, আমরা এমনি মেয়ে ছেলে মন তো হচ্ছে। আমি একটু শুনি, আমার একমাত্র ছেলে আমি শুনি, আমি বোনের বাড়ি গেছিলাম। কালকে রাত্রেবেলা যখন আমি বাড়ি ফিরি, আমাদের খাওয়া দাওয়ার পর আমার বাড়িতে ফোন আছে, তো বাবা ফোন করে বলেন যে আমাকে যাওয়ার জন্য। তো আমি গিয়ে দেখি যে বাবার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তো তারপর যখন জিজ্ঞেস করি তো তখন বলে নাকি 3 জন অতর্কিত আক্রমণ করেছে বাবার উপর। তো অতর্কিত আক্রমণ করার পর দুটো গুলি চালিয়েছিল, একটা গুলি মিস হয়, দ্বিতীয় গুলিটা হাতে লাগে এবং তার জন্য 11টি স্টিচ হয় বাবার হাতে। তো অবভিয়াসলি তৃণমূল কংগ্রেস এটা পার্টিগত ব্যাপার, কারণ যেহেতু আমাদের ওখানে ভারতীয় জনতা পার্টির বেশ খুব ভালো, তো তারা নিজেদের জায়গাটা যাতে দমে না যায়, নিজেরা যাতে নিজেদের জায়গাটা তৈরি করে রাখতে পারে, এবং আমাদের ভারতীয় জনতা পার্টি যেহেতু আমার বাবা জেনারেল সেক্রেটারি আছেন ভাতারে, তো ওনাকে যাতে দমিয়ে রাখা যায়, তো সেই কারণেই এই মানে এরকমভাবে আক্রমণ করেছেন এটাকে আমরা মনে করছি। যেহেতু বাবার এরকম একটা সিচুয়েশান গেছে, তো একটু কড়া নিরাপত্তা দেওয়া হোক এবং এই জিনিসটা একটু খুঁটিয়ে দেখা হোক, এবং আমরা ভারতীয় জনতা পার্টিকে এইভাবে যে শুধু তো আমার বাবার উপর তা না, এখন অনেকের উপরে এইভাবে অত্যাচার হচ্ছে এগুলো যেন না হয়। রবিবার আহত ব্যক্তিকে দেখতে হাসপাতালে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। দল এবং পরিবারের পক্ষ থেকে এই ব্যাপারে শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তাদের উপর ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার সাথে কোনো মতেই তৃণমূল দল জড়িত নয় বলে দাবি করেছেন তিনি। ঘটনা হয়েছে কালীকৃষ্ণ সামন্ত আমারনের মানে বাড়ি, আমাদের কৃষ্ণকালী সামন্ত, উনি সাধারণ সম্পাদক ওই 34 নম্বর মণ্ডল কমিটির, উনি 34 নম্বরের প্রেসিডেন্ট, ভালো সংগঠক। এখন ভাতার বর্তমান যা পজিশন, এই 39 নম্বর বর্ধমান দুর্গাপুর লোকসভা তো বটেই, তার মধ্যেই ভাতার বিধানসভা পড়ে, ওটাতে আমরা জয়ী হব এবং আমাদের ক্যান্ডিডেটও জয়ী হবেন। এটা এখন তৃণমূল এটা আক্রোশ এবার তাদের এসে গেছে যে আমরা তো হেরে যাচ্ছি, আমরা জয়ী হতে পারবো না। এবং কৃষ্ণকালী সামন্ত উনি একটা ভালো অর্গানাইজার, আমাদের সাধারণ সম্পাদক, কিছুদিন আগে MLA সুভাষ মণ্ডল ওখানে একটা মিটিং করেছে, তো ওখানে লোকজন হয়নি, বলেছে যে কৃষ্ণকালী সব আটকে দিয়েছে আর এই আমাদের মণ্ডল সভাপতি আটকে দিয়েছে।
তখন থেকে আক্রোশ প্লাস এখন ভাতারে ভালো সংগঠন আমাদের, সেই মতো অবস্থায় গতকাল ভাতারে আমি গিয়েছিলাম, ওদের সমস্ত শক্তিকেন্দ্র প্রমুখ এবং আমাদের সব যারা কমিটির মেম্বার তাদেরকে নিয়ে 16 তারিখে আমাদের ক্যান্ডিডেট যখন যাবেন তার প্রস্তুতি। আমরা বাড়ি ফিরে এসেছি রাত্রি 11:20। উনি বাড়িতে খেয়ে দিয়ে একটু বারান্দায় বসেছেন, অতর্কিতে দুজন মোটরসাইকেলে এসে ওনাকে গুলি চালিয়েছে। প্রথম গুলি করেছে, লাগেনি, পরের গুলিতে ওনার হাতে লেগেছে এবং 11 স্টিচ হয়েছে। বর্তমানে উনি এই হাসপাতালে ভর্তি আছেন এমার্জেন্সিতে। এটা ঘটনা, এটা তৃণমূল কংগ্রেস কোনো দিক থেকে পেরে না পেরে চারিদিকে এখন আক্রমণ আমাদের উপর শুরু করেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে বিজেপিকে রোখা যাবে না। এই নির্বাচনে পদ্ম ফুল ফুটছেই এবং ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট জয়ী হবে। এখানে আমাদের লোকসভার প্রার্থী এখানে এসেছিলেন, তাকেও জানানো হয়েছে, পার্টির রাজ্যস্তরে আমরা জানিয়েছি, এবার আমরা আইনানুক ব্যবস্থা নেব। আর প্রশাসন বুঝতেই পাচ্ছেন তো, মমতা ব্যানার্জি সরকারের প্রশাসন এখানে অভিযোগ নেবে না, তারা কোনো রকম অ্যাকশন নেবে না, আমাদেরকে বিজেপিকেই তাদের কর্মীদেরই সেই মোকাবেলা করতে হবে। তবে আমরা তৈরি, এটা আমরা বলতে পারি, আর এর বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তুলব। আগামী পরশুদিন 16 আমাদের ক্যান্ডিডেট ভাতার যাচ্ছেন, সেখানে আমরা এমন জমায়েত করব এবং এই ঘটনার প্রতিবাদ আমরা জানাব। এই অভিযোগ সর্বৈব মিথ্যা, আর এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনো মতেই জড়িত নয়। এটা কি ভোটের একটা অন্য রাজনীতি মনে হচ্ছে? এটা আমার ধারণা, আপনারা তো বিজেপি দেখেছেন যে বিজেপি ওই কেন্দ্রে প্রার্থী দেওয়ার জন্য একবারে শেষ মুহূর্তে দিয়েছেন, আপনারাও কাগজে দেখেছেন, সবাই জানেন যে বিজেপির প্রার্থী হওয়া নিয়ে নিজেদের মধ্যে প্রচুর অশান্তি আছে, এবং আমার মনে হয় ওদের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, কিন্তু তৃণমূলের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। এটা কি সঠিক তদন্তের একটা দাবি করছেন আপনি? তা তদন্ত হোক না, পুলিশ তো তদন্ত করবেই, এবং তৃণমূলের সঙ্গে যে কোনো যোগ দেয় এই ঘটনার, এটা আমরা নিশ্চিত বলতে পারি। তাদের পরিবার এবং বিজেপি যে অভিযোগ করছে সেটা তার কতটা বাস্তব রয়েছে? বিজেপির অভিযোগের তো কোনো সত্যতা নেই, তৃণমূল তো জড়িতই নেই, সমাজের তৃণমূলের সে সম্পর্ক নেই, অতএব বিজেপি তো অনেক অভিযোগই করতে পারে। আর এই রাস্তাঘাটে দিন দিন ওরা যেভাবে এইসব অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা নিয়ে মিছিল করছে, কি দেশের মানুষ মেনে নিচ্ছে নাকি? ওরাই তো ভয় ভীতি দেখাচ্ছে উল্টে। একই সুর ফুটে উঠল ভাতার ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাশিস ব্যানার্জির গলায়। এরূপ নক্ষরজনক ঘটনার সাথে তাদের দল জড়িত নয় বলে মন্তব্য করেন দেবাশিস বাবু। আমি ব্লক সভাপতি হিসেবে এই আমার ঘটনা যাই ঘটুক, ঘটনাটা কোনো রাজনৈতিক ঘটনা নয়, এবং আমাদের দল তৃণমূল কংগ্রেসের নামটা অযাচিতভাবে যিনি বা যারা ধরছেন দলত্যাগী লোকদের মুখে শুনলাম যে তৃণমূলের নাম জড়িত হয়নি। বাতারের মাটি এত হালকা হয়নি তৃণমূলের যে একটা মানুষের উপর চড়াও হয়ে, যে কোনো মানুষ প্রথম হচ্ছে তার জীবন, সেই জীবনে মানুষের এত জঘন্য রাজনীতি করতে হবে যে তাকে রাজনৈতিক কারণে হত্যা করতে হবে। আমরা জানি যে এই নক্ষরজনক ঘটনা কীভাবে ঘটে, কারণ অনেক বম গুলি দিয়ে আমাদের অনেক স্বজন হারিয়েছে, অনেক কর্মী হারিয়েছি, সেই কর্মী হারানোর বেদনা আমরা অন্তত বুঝি, কেউ বুঝুক আর না বুঝুক। তো আমরা এই নোংরা কাজে থাকতে যারা কেউ থাকেনি আমাদের দল, এবং অযথা তৃণমূল কংগ্রেসের নাম জড়াচ্ছে, কি ঘটনা, পুলিশকে আমরা তদন্ত করতে বলেছি, পুলিশ তদন্ত করুক এবং আসল রহস্য উদ্ঘাটন হোক, আমরাও চাই পুলিশ আসল সত্য উদ্ঘাটন করবে বলে মত পোষণ করেন তিনি। ব্যুরো রিপোর্ট।